ভোরবেলাতে ফুল কুড়াতে ওই পাড়াতে গিয়ে মালি বেটা তাড়িয়ে দিল লম্বা লাঠি দিয়ে, ফিরার পথে ডাকলো আমায় ওই বনেরই পরি। হঠাৎ আমি থমকে দাঁড়াই, এখন কি যে করি, হাত বুলিয়ে বলল আমায়, বলল ভালোবেসে মাইন করেছ মালির সাথে ফুল কুড়াতে এসে, প্রতিদিনই আইসো তুমি নিও আমার খোঁজ, তোমার জন্য একটি মালা গাঁথবো আমি রোজ। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই কবিতাটি কেমন লেগেছে? এটা রচয়িতাকে জানেন, এই কবিতাটি যিনি লিখেছেন, এই আব্দুর রহমান আইডিয়াল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা, আমাদের সকলের প্রিয় রুজি ম্যাম, তার জন্য হাততালি হবে। এবার সঞ্জিতা শীল আসবে। আসসালামু আলাইকুম, আমার নাম সঞ্জিতা শীলা, আমি একটি কবিতা বলবো, কবিতার নাম আমার গায়ে, লিখেছেন রুজিনা ম্যাম। আমার গায়ের ভোরবেলাটা উঠলো যখন রবি, গগন যেন রং মেখেছে বাষ্প নদীর ছবি, ফুলের সনে জুটলো ওলি পুষ্পবনের কাঁটা, দুধ হারে তার শ্যামল ছায়া নিত্য উজার ফাটা। এই গায়ের এই বৃদ্ধ যুবক আড্ডা কষে হাঁটে, বেলা শেষে ভিড়ল তরি ফিরল আবার ঘাটে। আমার গায়ে সন্ধ্যা নামে ঝিঝি পোকার ডাকে, আখ ফালি চাঁদ রইল ঝুলে বাঁশ বাগানের ফাঁকে। আসসালাম আলাইকুম। চমৎকার, এটিও আমাদের প্রধান শিক্ষিকা রুজিনা ম্যামের লিখা, অর্থাৎ উনি শুধু শিক্ষকতা করেন না, পাশাপাশি কিন্তু লেখালেখির হাত খুব সুন্দর, এটা আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি। আগত অতিথিবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের আব্দুর রহমান আইডিয়াল স্কুলে বেসরকারি পর্যায়ে কয়েকদিন আগে হয়ে যাওয়া একটি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে শতকরা 90% শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। যারা বৃত্তি পেয়েছে তাদের জন্য একটি করতালি হবে। অর্থাৎ যতজন ছাত্র ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সেই তুলনায় 90% শিক্ষার্থী আমাদের বৃত্তি প্রাপ্ত হয়েছে। আমরা সামনের বছরগুলিতে এটা 100% উন্নীত করব, এবং আপনারা জেনে খুশি হবেন, এই বছর অর্থাৎ 2023 সালে আব্দুর রহমান আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালু করে দিয়েছি। ইনশাল্লাহ আল্লাহ পাক চাইতো 2025 সালে আমাদের প্রথম এসএসসি ব্যাচ এই স্কুল থেকে বের হয়ে যাবে। আমরা চাবো সেখানে সকলেই অ্যাপ্লাস, গোল্ডেন অ্যাপ্লাস পাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের সকলের বাচ্চাদেরকে, শিশু শিক্ষার্থীদেরকে আমাদের প্রতিষ্ঠানে দিবেন, আমাদের প্রতি আস্থা রাখবেন, আমাদেরকে আপনাদের সন্তানদেরকে দেন, আমরা আপনাদের সন্তানকে মানুষ করব এবং শিক্ষাদান করবো ইনশাল্লাহ। যেটা বর্তমান সমাজে প্রচলিত শিক্ষা ব্যবস্থা তার থেকে বাইরে গিয়ে একেবারে স্মার্ট, আধুনিক এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। ধন্যবাদ। এই পর্যায়ে কবিতা আবৃত্তি নিয়ে আসছে আব্দুল্লাহ আল রাফি। আব্দুল্লাহ রাফি আসবে কবিতা আবৃত্তি নিয়ে, তারপরে প্রস্তুত থাকবে জুঁই। আমি প্রতিযোগীদেরকে কাছাকাছি থাকার জন্য, এরপর থাকবে নিশা, অর্থাৎ জুঁই, জুঁয়ের পর নিশা। আমার নাম আব্দুল্লাহ রাফি, আমি আপনার সামনে একটি কবিতা বলবো, যার নাম হলো কানাবুগিচ্ছা।